রাজ্যের চারি সমষ্টির উপনির্বাচনের ফলাফল, পুনের বিজেপির দখলল সোনারীর রঙাপড়ার রাতাবাড়ি, জনিয়া কংগ্রেসের কাঢ়ি ললে আজমলের দল AIUDF-এ। রাজ্যের চারি সমষ্টিত প্রত্যাশিতভাবে জয়ের ধারা অব্যাহত থাকিল শাসক দল বিজেপির। তপন গগৈ, পল্লবলোচন দাস, কৃপানাথ মাল্লা আর আব্দুল খালেক সংসদল নির্বাচিত হওয়ার বাবে খালি হয়েছিল সোনারীর রঙাপড়ার রাতাবাড়ি জনিয়া আসন কেখন। খালি হওয়া এই চারি সমষ্টির উপনির্বাচনত বিজেপিয়ে পূর্বে নিজের দখলত থাকা সোনারীর রঙাপড়ার রাতাবাড়িকে ধরে রাখব সক্ষম হওয়ার বিপরীতে কংগ্রেসে হেরুয়াবলগিয়া হল জনিয়া। 2021-র বিধানসভা নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত এই উপনির্বাচনত কংগ্রেসের জনিয়া আজুরি ললে AIUDF-র প্রার্থী রফিকুল ইসলামে। সোনারীত বিজেপির নবনীতা সন্দিকৈ জয়, নবনীতার হাতত পরাজিত কংগ্রেসের সুশীল সুরি। সোনারীত দলের বিজয়ের ধারা অব্যাহত থাকাত স্বাভাবিকভাবে উৎফুল্লিত বিজেপি শিবির, ইয়ার বিপরীতে হতাশ হয়ে পড়েছে কংগ্রেস। মোট নিজের ওয়ার্ড মই জিকিছো এতিয়ালৈকে, মানে আর কংগ্রেসের ক্যান্ডিডেটের ওয়ার্ড জিকিছো আর জিকিছো, আর সেই মানে মানে স্পেশালি এগারীক দিছিল। তুমি মোক কিন্তু সে চাবা, মই কিন্তু মানে কি 50-50 চান্স লৈছিলো, কিন্তু সেই জিকার কারণে মোর এই মানে বিরাট ভাল লাগছে মোর নিজের আর। রঙাপড়াত বৃহৎ ব্যবধানত জয় রাজেন বরঠাকুরের, 50,154 ভোটের ব্যবধানত পরাজিত কংগ্রেসের কার্তিক কর্মী। বিজেপির এই বৃহৎ সফলতার পিছত রঙাপড়াত বিজেপিয়ে পালন করলে আগতীয়া দীপাবলী। রাজপথলে ওলাই আহি বিজেপি সমর্থক সকলে ফটকা ফুটাই গীত নৃত্যরে উদযাপন করে বিজয় উৎসব। রঙাপাড়াবাসী রাইজে যে ধরনের মরম করেছে, যে আশীর্বাদ দিছে, মোর ভাই বন্ধু সকলে যে ধরনের আশীর্বাদ দিছে, দলে যে ধরনের আশীর্বাদ করেছে, মই সকলকে মোর নিজের পক্ষের মই তেখেতলোক কৃতজ্ঞতা মই প্রকাশ করেছো। রাতাবাড়িতে জয়ের ধারা অব্যাহত বিজেপির, প্রত্যাশিতভাবে জয়লাভ বিজেপির বিজয় মালাকারর। 23,551 ভোটের ব্যবধানত পরাজিত কংগ্রেসের কেশব রজক। আনুষ্ঠানিক ঘোষণার লগে লগে রাজপথলে ওলাই আসে বিজেপির নেতা কর্মী, ফটকা ফুটাই সমদল উলিয়াই উদযাপন করে বিজয় উৎসব। ইলেকশনের সময় টাইমটা কম পাইছিল, মই 15 দিন টাইম পাইছিল, 15 থেকে 16 দিন, এই কারণে সব তো টাইম যাব পারা নাই। তারপিছত আমার ওয়ার্কার বিলাকে ইমান পরিশ্রম করিলে জনিয়াত উৎখাত হল কংগ্রেস। 35,037 ভোটত জয়ী AIUDF-র রফিকুল ইসলাম। কংগ্রেসের শামসুল হক দ্বিতীয়, বিজেপির তৌফিক রহমান তৃতীয়। উপনির্বাচনত কংগ্রেসের জনিয়া আজুরি আনি উৎফুল্লিত হয়ে পড়েছে প্রাক্তন AIUDF বিধায়ক রফিকুল ইসলাম। সমানেই উৎফুল্লিত AIUDF-র কর্মী সমর্থকসকলে ফটকা ফুটাই করলে আনন্দ উল্লাস। ইয়ার মাজতে AIUDF প্রার্থী রফিকুল ইসলামের মন্তব্য, লোকসভাত জেন্টলম্যান প্রমিস ভঙ্গার ফল পালে কংগ্রেসে। কিন্তু কংগ্রেসে অল্প মিসগাইড করলে, দিল্লিত সরকার করব, রাহুল গান্ধী প্রাইম মিনিষ্টার হব, ঠিক এনেকা ধরনের কিছু কথাবার্তা তাতে হয়েছিল। আর মানুষ চিন্তা করেছিল আমার দল তো আমি দিল্লিত সরকার নকরো, AIUDF সরু দল, আমি 3টা সিটতে মাত্র ইলেকশন খেলেছো গোটাই ভারতবর্ষত, আর কংগ্রেসে গোটাই ভারতবর্ষতে সব সিটতে ইলেকশন খেলিছে, গতি সেই গতি মানুষে এই করেছে। কিন্তু লোকসভা ইলেকশনের পিছতে কিন্তু যথেষ্ট বহু মানুষে মোক টেলিফোন করে কইছে যে আমার ভুল হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, DY365।